ধরে তো খালি বাগানের করলাম, বাগান করা মানেই কষ্ট সবই করলাম। এখন হচ্ছে আজকে প্রথম শোটা টবে ওই যে বসেই আছে প্রতিদিন, মানে কই আমি তোমাকে খুঁজছি তো। কি গাছ বলো, মাঝখানে গর্ত করে ফেলো, একটা লাগাও, এনো মানো। খোসা হাড়ের গুঁড়া নিম একদম এক চিমটি, অনেক বেশি ফলন পাওয়ার জন্য যে কাজটা করতে হবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ আপুকে ভালোবাসে, আপুর পরিবারকে ভালোবাসে, ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে আমার মাধ্যমে এইটুকু হলেও আপনারা যদি জানতে পারেন। কাজ করতে পারি না কেন জানি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েকদিন ধরে তো খালি বাগানের কষ্টের কাজ করলাম, কষ্টের কাজ করলাম, বাগান করা মানেই কষ্ট। মাটি করলাম, মাটি তৈরি করলাম, মাচা তৈরি করলাম, তারপরে মাটি কোপাকুপি করলাম, সবই করলাম। এখন হচ্ছে সময় চলে আসছে, মানে এখন সব কিছুই রেডি, এখন হচ্ছে চারা গাছগুলো লাগাই দেবো একটা একটা করে। সব টবে এখন চারা গাছ লাগাই দিব, মোটামুটি মাটি তৈরি করা 7 দিন হয়ে গেছে, এখন চারা গাছ লাগানোরও সময় হয়ে গেছে, তো চারা গাছগুলো লাগাই দিব। আজকে প্রথম চারা গাছ লাগাবো হচ্ছে বেগুনের চারা। তো আমি আমার বাগানে বেগুন গাছটা কেন বেশি রাখি, কী জন্য বেশি রাখি, চারা গাছটা লাগাইতে লাগাইতেই বলবো। অনেক টব, প্রায় 300টা টবের মধ্যে 100টা টবেই বেগুনের চারা থাকে, আর বিভিন্ন জাতের বেগুন, শুধু তো এক জাতের বেগুন লাগাই না, বিভিন্ন জাতের বেগুন, অনেক বেগুনের চারা আমি হোম ডিপো থেকে কিনে আনছি, আর অনেক বেগুনের চারা আবার ঘরেও তৈরি করছি, ওইটাও একটু দেখাই। ঘরে তৈরি করছি যেগুলো সেগুলো হচ্ছে এক পটের মধ্যে অনেকগুলা তৈরি করেছি, এইভাবে একটা পটের মধ্যে প্রায় 10-15টার মতো তৈরি করছি। তো সবই আজকে মোটামুটি লাগাই দিব। এই পাখিদের যন্ত্রণায় মরে গেলাম, ওই যে বসেই আছে ঘুঘু পাখি, এই যে মানে এখানে শাকের বীজ ছিটাইছি প্রতিদিন, মানে 5-7 জোড়া করে করে আইসে আইসে এই খুঁটায় 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 খাচ্ছে। দেখে একটা কাপড় বিছাই দিতে হবে, কাপড় বিছাই না দিলে সব শেষ করে দিবে না। তো এই যে বেগুনের চারা, এই দেখেন ছোট ছোট ইয়েতে চারা তো হলুদ হয়ে যাচ্ছে, চারা বড় হয়ে যাচ্ছে, আর পটের সাইজ ছোট, পাতা টাতা সব হলুদ হয়ে যাচ্ছে, সমস্যা নাই। এই যে একটার মধ্যে অনেকগুলা ওরে আল্লাহ, এটা তো সারাদিন মনে হয় রোদই লাগবে না। এই যে এর মধ্যে কাঁটালা বেগুনের চারা অনেকগুলা, এখান থেকে আবার কিছু কিছু তুলে সবাইকে দেওয়ার জন্য সব রেডি করছি। কই আমি তোমাকে খুঁজছি তো, আসো তুমি বিসমিল্লাহ লাগাই দাও, তারপর মা লাগাবো, ওকে? আর ইহান বলো তো তুমি বেগুনের কি কি পছন্দ করো, বলো তুমি বেগুনের কি কি পছন্দ করো, এদিকে আসো, কি কি করো? বেগুন ভর্তা আর বেগুন ফ্রাই। হ্যাঁ বেগুনের ভর্তা আমার বাচ্চারা এত লাইক করে, পুরাই ভর্তা করলে বা ভাপের উপর ভর্তা করলে অনেক লাইক করে, আবার বেগুনের শাক ভাজি করলে তো এরা খুবই পছন্দ করে, ভাত খায়। তো আসো ইহান তুমি বিসমিল্লাহ বলে একটা লাগাও তো আব্বা জান, এনো আসো আসো। এটা কি, এটা কি গাছ বলো? শিঙা বেগুন। বেগুন রাইট, আসো নাও, সুন্দর করে উলট পালট করো। হ্যাঁ মাটিটা ওর মধ্যে তো সার দেয়া হয়েছে, সব অর্গানিক জৈব সার, মাঝখানে গর্ত করে ফেলো গাছটা দেওয়ার জন্য। গুড জব রিহান, ওকে আমি একটা চারা তুলে দেই তোমাকে বিসমিল্লাহ বলে। আপি আসো, এনো তুমি ধরো, তুমি ধরো, তুমি লাগাও না, বিসমিল্লাহ বলে লাগাও, বিসমিল্লাহির রহিম। এবার সব দিকে মাটি দিয়ে দাও, গাছটা লেফট হ্যান্ডে ধরো। বলো আল্লাহ তুমি অনেক বেগুন দিও, আল্লাহ তুমি অনেক বেগুন দিও। যাই হোক বিসমিল্লাহ বলে রিহানি লাগাই দিল প্রথম বেগুন গাছটা এই বছরের, 2023 সালের প্রথম বেগুন গাছ। আসো মা তুমি একটা লাগাবা, আম্মু একটা লাগাও, এনো মা নাও, নাও বিসমিল্লাহ বলে লাগাই দাও। ওকে এবার আমি লাগাই। তো
আমি তো মাটিটা রেডি করে রাখলাম 7-8 দিন আগে, তো এখন গাছ লাগাই ফেলবো। এটা আমার হচ্ছে সাদা বেগুনের চারা করছিলাম, খুবই সাবধানে, আম্মু কাছে এনে দেখাও, চারা গাছগুলা তুলতে হবে খুবই সাবধানে যেন শিকড়ে কোনো রকম ইয়ে না লাগে, এই যে খুবই সাবধানে। এর মধ্যে আছে ডিমের খোসা, হাড়ের গুঁড়া, নিম খোল, চা পাতা, অ্যাপসম সল্ট সবই দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে বাবা রে, কেসো আর এর আগেও এই পটের মধ্যে অ্যাপসম সল্ট দেওয়া আছে, এখন গাছ লাগানোর জন্য সামান্য একটু, একদম 1 চিমটি অ্যাপসম সল্ট দিয়ে দিচ্ছি। এতে গাছটা যে লাগালাম তাতে গাছের হচ্ছে শক লাগবে না, গাছটা মারা যাওয়ার কোনো ভয় থাকবে না। সামান্য একটু 1 চিমটি অ্যাপসম সল্ট দিলাম, আর এই গাছের ফলন ভালো হওয়ার জন্য, অনেক বেশি ফলন পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো একটা পটে একটাই গাছ লাগাইতে হবে। আমি যদি এখানে 2টা গাছ লাগাতাম তাহলে কিন্তু ফলন ভালো হবে না, একটা পটে একটা গাছ, যদি ভালো ফলন পাইতে চান একটা পটে একটা গাছ, অনেকে 2-3টা করে লাগাই দেয় তাতে ফলন ভালো হবে না। এই যে সামান্য একটু অ্যাপসম সল্ট 1 চিমটির মতো হবে গাছ লাগানোর সময়, আগে দিছি 1 চা চামচ যখন মাটি তৈরি করছি, দিয়ে একটা পটে একটা গাছ, তাহলে ফলন ইনশাল্লাহ অনেক ভালো হবে, বেশি হবে। এই যে অ্যাপসম সল্ট, এটা তো আমি এর আগেও সবাইকে দেখাইছি, এটা কিন্তু খাবার লবণ না, ম্যাগনেসিয়াম সালফেট অ্যাপসম সল্ট। তো সবাই ভালো থাকেন, এভাবেই সবাই গাছ লাগান, ইনশাল্লাহ গাছে অনেক ফলন হবে, আল্লাহ ভরসা। ক্যামেরন, তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ আপুকে ভালোবাসে, আপুর পরিবারকে ভালোবাসে ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন, যেন সবাই দেখার সুযোগ পায়। যাই হোক, সংসার, বাচ্চা কাচ্চা, রান্না বাড়ি সব সামলায় ভিডিও করি, এটা আমার শখ ভিডিও করা, আর সব কিছু একটু শেয়ার করি আপনাদের সাথে, যেন আমার মাধ্যমে এইটুকু হলেও আপনারা যদি জানতে পারেন ওটাই আমি অনেক খুশি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো বসে টুকটুক টুকটুক করে অনেকগুলো চারাই লাগাই ফেলিছি, প্রায় 30-35টা চারা লাগাই ফেলিছি, বাচ্চারা সব ঘরে চলে গেছে, হাতে সব মাটি হয়ে গেছে, আমি কেন জানি গ্লাভস পরে কাজ করতে পারি না, কেন জানি মানে কি বলবো, মানে শান্তি পাই না, হাতে মাটি হয়ে যায় সাবান দিয়ে ধুয়ে ফেলি। তো আজকে আর করবো না, এখন একদম সন্ধ্যার আগ মুহূর্ত, তো ভালো থাকেন সবাই, অনেক কষ্ট, মানে একটা একটা করে চারা তুলে তুলে একটা একটা করে পুতারা, মানে বালতির মধ্যে অনেক কষ্ট, ওই যে সব লাগাই ফেলছি, এই যে এগুলা সব লাগাই ফেলছি।